জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদের ডোমকলের এক গৃহবধূকে শারীরিক অত্যাচার করে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার বর্তনাবাদ এলাকায়। মৃত গৃহবধূর নাম রেবা খাতুন, বয়স 31 বছর। ওই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বছর 13 আগে বর্তনাবাদের আউয়াল শেখের সাথে ডোমকল রঘুনাথপুর এলাকার মেয়ে রেবা খাতুনের বিয়ে হয়। পরিবারে রয়েছে 3টি সন্তানও। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই ছিল। এরপর হঠাৎ গত 1.5 মাস আগে দ্বিতীয় বিয়ে করে আউয়াল শেখ। তারপরেই পরিবারের মধ্যে অশান্তি, ব্যাপক পরিমাণে অত্যাচার চালাতে থাকে রেবা খাতুনকে। হঠাৎ বুধবার সকালে গৃহবধূর মায়ের বাড়িতে খবর আসে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেবার মৃত্যু হয়েছে। সেই খবর শুনেই ছুটে যায় পরিবারের লোকজন। রেবার গোটা শরীরে ক্ষতবিক্ষত দেখে মেরে ফেলার অভিযোগ তোলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পুরো ঘটনা তদন্ত শুরু করে। মারা যাওয়াটা আমরা চোখে দেখিনি, আমরা যেটা মানে শুনলাম রাত 1টার সময়তে আমাদেরকে বর্তমান মাস দিয়ে আউট নাম্বার আসে, গ্রামের মানুষ ফোন করে বলে যে গলায় দড়ি দিয়ে মারিয়ে ফেলছিল, হাসপাতালে নিয়ে গেলো, ডোমকল হাসপাতালে নিয়ে গেছে। ডোমকল হাসপাতালে কিন্তু নেয়নি, সঙ্গে সঙ্গে বহরমপুর রেফার করে দিয়েছে। এবার ওরা বহরমপুর না লিজে ওরা নিয়ে গেছে নার্সিংহোমে। ওই নার্সিংহোমটার নাম হচ্ছে দীপাঞ্জলি নার্সিংহোম, গীতাঞ্জলি নার্সিংহোম ব্যক্তিগত। ওই নার্সিংহোমে গিয়ে মোটামুটি মারা গেছে 3:30 রাত্রি। তারপরে এখানকার লোক গেছে 1টার সময়, যাই দেখছে মারা গেছে 3:30, ওরা সব পালিয়ে গেছে, কেউ ছিল না। জামাই মারছে, জামাই নিজে কলকাতা কাজ করে বিয়ে করেছে। তারপরে অশান্তি আমার বোনের পুরো হয়, সে অশান্তি কেন্দ্র করে আমার তাও বোন সহ্য করে ভাত খায়। কিন্তু আজকে রাতে যে ওরা আমার যে ভাই হয়েছে, দুলা ভাই আমাকে আমার বোনকে মেরে একদম ছেলে গেলাম, বড়ো হয়েছে, ছেলেগুলোও সাক্ষী দিবে, পাড়া প্রতিবেশী সাক্ষী দিবে, মেরে আম গাছে গলায় দড়ি দিয়ে টাঙানো হয়েছে। টাঙানো হওয়ার পর ওরা নিজে ট্রিটমেন্ট করার জন্য নিজে ব্যক্তিভাবে ডোমকল হাসপাতাল থেকে নিজে ব্যক্তিগতভাবে নার্সিংহোমে নিয়ে যায়। নার্সিংহোমে সেখান থেকে মৃত ঘোষণা করা হয় যায়। ওরা আমরা তারপর জানতে পারার পর আমরা যাই, আমাদেরকে ভিড়তে দেয় না।